এবার আগুন নেভাবে রোবট, অত্যাধুনিক অগ্নি নির্বাপক রোবট এলো শহরে। রাজ্য সরকারের তরফ থেকে দমকল বিভাগ এদিন অতি উন্নত মানের 4টি রোবটযুক্ত অগ্নি নির্বাপক মেশিন শহর কলকাতায় নিয়ে আসে। ইতিমধ্যে কলকাতার ময়দানের পাশে এই অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে কিভাবে আগুন নেভানো সম্ভব তার একটি ট্রায়াল হয়। সেখানে উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বোস ও ডিজি জগমোহন। এদিন সুজিত বোস জানিয়েছেন, দমকল বিভাগকে আরও বেশি আধুনিকীকরণ করার জন্যই এই 4টি রোবটযুক্ত অগ্নি নির্বাপক যন্ত্র আনা হয়েছে। এদের ক্ষমতা অতি উচ্চমানের, এটা 100 মিটার দূর থেকে আগুন নেভাতে সক্ষম। শুধু তাই নয়, যদি বেসমেন্টের মতো জায়গায় আগুন লেগে যায় এবং কোথাও পকেট ফায়ার থাকে, তা এই যন্ত্রগুলির মনিটরিং সিস্টেমের মাধ্যমে সেই পকেট ফায়ার জায়গাগুলি খুঁজে পেতে সক্ষম হবে। তার ফলে দ্রুত জায়গাগুলিতে জল সংযোগের ফলে আগুন নেভাতে সক্ষম হবে। শুধু তাই নয়, যে 4টি অগ্নি নির্বাপক সরঞ্জাম আনা হয়েছে তাতে 10 বার প্রেশারে 1800 বার একবারে জল নিক্ষেপ করতে সক্ষম। এই যন্ত্রগুলির কুয়াশা আকারে এরা জল নিক্ষেপ করে থাকে। এছাড়া এই যন্ত্রগুলির মধ্যে রয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা এবং অপটিক্যাল PTZ ক্যামেরা। তার মাধ্যমে 100 মিটার দূর থেকেও দেখা সম্ভব কোথায় আগুন রয়েছে, এবং এই যন্ত্রগুলির মধ্যে রয়েছে কুলিং সিস্টেম। এমনকি এই অত্যাধুনিক 4টি মেশিনকে পৌঁছে দেওয়ার জন্য অত্যাধুনিক 4টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যা তাদের স্থানে দ্রুত পৌঁছে দিতে পারবে। এই 4টি মেশিন কিনতে খরচ হয়েছে প্রায় 4 কোটি টাকা। আজকে তো ট্রায়াল রান হচ্ছে, এটা আমরা এটা ডিপার্টমেন্ট থেকে নিচ্ছি, 4খানা রোবট আমরা কিনছি। এটা আজকে ট্রায়াল রান হচ্ছে, আমরা ট্রায়াল রান দেখছি, আপনিও যেমন দেখছেন আমিও দেখছি, এবং দেখছেন যে অনেক দূর থেকে, মানে 100 মিটার দূর থেকে এটা মানে রিমোটের সাহায্যে, এটা যেখানে খুব বেশি উত্তাপ আছে, হিটেড আছে, যেখানে মানুষ একটা বিস্ফোরণের ব্যাপার আছে, যেখানে মানুষের জীবন নিয়ে আশঙ্কা থাকে, সেখানে ফায়ার ফাইটার গেলে পরে হয়তো তার বিপদ করতে পারে, সেই জায়গায় রোবটটা আমাদের কাজ করবে। কিংবা কোনো জায়গাটা আন্ডারগ্রাউন্ডে এমন জায়গায় লোক ঢুকতে পারছে না, আমাদের খুব বড়ো স্মোক হয়েছে, তখন এটা ওই যে ক্যামেরার সাহায্যে, ওখানে দেখবেন ওই যেটা মনিটর করছে ওইটার মধ্যে রিমোটের মধ্যে ক্যামেরা আছে, ওর সাথেও ক্যামেরা আছে, ওইটাকে ফাইন্ড আউট করবে কোথায় এটা হচ্ছে, ছবি দেখে বুঝতে পারবে ওখানে আমাদের এক্স্যাক্ট কোন জায়গাটায় আগুনটা লেগেছে ওইটা, আর জলটা আমরা দেখবেন সাথে সাথে জলটাও এর সাথে সাথে দেওয়ার ব্যবস্থা হবে। এটা 100 মিটার দূর অব্দি কাজ করবে। কত খরচ হলো এটার জন্য? 4 কোটি সামথিং খরচা হয়েছে। আমি প্রেস নোট আছে আপনাদের। ফায়ার সার্ভিস এবং এমার্জেন্সি সার্ভিসের আধুনিকীকরণ করছি, ঠিক আছে। ও আধুনিকীকরণ নিয়ে আজকে আমরা নূতন রোবটস যা আছে বলা হয়েছিল আমরা কিনেছি, আর রোবট এখানে আপনাকে দেখানো হবে। এটা যা আছে, বাদ বাকি জিনিসগুলো যা আছে মাননীয় মন্ত্রী বিস্তৃতভাবে পরে বলবেন, তার আগে আপনাদেরকে এসব দেখানো হয় কীভাবে কাজ করে কি আছে। ওর পরে আমাদের মাননীয় মন্ত্রী কিছুক্ষণের মধ্যে আসবেন, উনি নিজে একে দেখবেন এবং যা আছে আপনার সঙ্গে কথা বলবেন। ওটা যা আছে সমস্ত জিনিসগুলো যা আছে বিস্তৃতভাবে মাননীয় মন্ত্রী বলবেন কি আছে, কীভাবে কাজ করবে, কী পারপাস আছে, ও সম্পর্কে বিস্তৃতভাবে কত দাম আছে কি আছে সমস্ত জিনিস সামগ্রিকভাবে জিনিসগুলো উনি বলবেন। এটা যা আছে সমস্ত জিনিসগুলো পরে বলা হবে আপনার। কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।